আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব বোর্ডিং বিষয় নিয়ে। বোর্ডিং এর এ টু জেড সম্পূর্ণ আলোচনা হবে। বোর্ডিং কি, বোর্ডিং কিভাবে করতে হয়, কতদিন করতে হয়, বোর্ডিং এ কি ওষুধ ব্যবহার করবেন, কি করবেন না, কিভাবে বোর্ডিং তৈরি করবেন, সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, অনেক বিষয় বাদ যেতে পারে টেনে টেনে দেখলে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওর জন্য। তো ভিডিও শুরু করা যাক, আমার সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক, আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। তো বোর্ডিংয়ের বোর্ডিং পোলটির জন্য বোর্ডিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে আমাদের থেকে জানতে হবে বোর্ডিং কীভাবে করব। বোর্ডিং মানে কি? বোর্ডিং মানে হচ্ছে যে বোর্ডিং মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সদ্যজাত বাচ্চাকে স্বাভাবিক তাপমাত্রার সাথে খাপ খাওয়ানো জন্য যে তাপ প্রয়োগ করা হয় তাকে বোর্ডিং বলে। অর্থাৎ আমার এই বাচ্চাগুলা জন্মের পর থেকে এদের একটা তাপমাত্রার দরকার, যে তাপমাত্রাটা আমাদের নর্মালি আছে এই তাপমাত্রার সাথে ওরা মানানসই হইতে পারে না। তো আমরা যে তাপমাত্রার সাথে আসি, এই তাপমাত্রার সাথে ওদেরকে মানানসই করার জন্য, এই তাপমাত্রার সাথে মানানোর জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা তাপ প্রয়োগ করা হয় তাকে বুডিং বলে। অর্থাৎ নর্মাল টেম্পারেচারের সাথে, নর্মাল তাপমাত্রার সাথে যাতে ওরা মানানসই হয়ে যায়। দ্বিতীয়ত, বোর্ডিং কেন করব। বোর্ডিং এই কারণে করতে হয় যে সদ্যজাত বাচ্চার তাপ উৎপাদনের জন্য যে অর্গানগুলো থাকার দরকার তার জন্মের পরই থাকে না। তো নির্দিষ্ট সময় পর্যন্ত তাপ প্রয়োগের ফলে, নির্দিষ্ট মাত্রায় তাপ প্রয়োগের ফলে পালক গজানোর সাথে সাথে ওই অর্গানগুলো তৈরি হয়, তাই বোর্ডিং করতে হয়। অর্থাৎ আমাদের যেই বাচ্চাগুলো জন্মের পরে ওদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো সঠিকভাবে বেড়ে ওঠে না, সবগুলা কাঁচা থাকে কিংবা নরম থাকে। তো এগুলো ঠিকভাবে যাতে বেড়ে ওঠে, এগুলো পরিপুষ্ট যাতে হয়, তার জন্য নির্দিষ্ট মাত্রায় তাপ প্রয়োগ। অনেকের প্রশ্ন আছে যে বোর্ডিং কতদিন করতে হয়, বোর্ডিং কতদিন করব। বোর্ডিং বিষয়ে প্রথমে বললাম, বোর্ডিংয়ের যতদিন পর্যন্ত আমাদের এই সদ্যজাত বাচ্চাগুলা নর্মাল টেম্পারেচারের সাথে, নর্মাল তাপমাত্রার সাথে, যে নর্মাল আবহাওয়া আছে ওই আবহাওয়ার সাথে যতদিন খাপ খায় না ততদিন আমরা বোর্ডিং করব। এটা 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে। তো বোর্ডিংয়ের তাপমাত্রাটা কতটুকু রাখতে হবে? বোর্ডিংয়ের তাপমাত্রা আমরা প্রথম দিনে রাখবো 37 ডিগ্রি, 37 ডিগ্রি রাখবো প্রথম দিনই। এরপর থেকে আস্তে আস্তে আমরা কমাবো যাতে নর্মাল তাপমাত্রার সাথে ওরা মানানসই হয়ে যায়, ওরা নর্মাল তাপমাত্রার সাথে ওরা কাপ খেয়ে যায়। এরপরে আসতেছে চিকগার্ড। চিকগার্ড কী, চিকগার্ড কীভাবে তৈরি করব। চিকগার্ড হচ্ছে বাচ্চা যাতে তাপ থেকে দূরে সরে না যায় তার জন্য চতুর্দিকে বেড়া দেওয়াকে চিকগার্ড বলে। এই চিকগার্ডটা আপনারা অনেকভাবে তৈরি করতে পারেন, প্লেন শিট দিয়ে, বাজারে যে প্লেন শিট পাওয়া যায় প্লেন শিট দিয়ে, চাটাই দিয়ে, কাপড় দিয়ে, কিংবা আমি যেভাবে তৈরি করছি এটা গরুয়া সিস্টেম, গরুয়াভাবে। আর পোলট্রির জন্য আপনাদের বাচ্চা যে পরিমাণ হবে ওই পরিমাণ আপনারা, ওই পরিমাপের বাচ্চা বেশি হলে বড়, বাচ্চা কম হলে ছোট করে চিকগার্ড তৈরি করবেন। যেহেতু আমি গরুয়াভাবে, যারা গরুয়া মুরগি পালেন, গরুয়াভাবে কম মুরগি পালেন তাদের জন্য ভিডিওটা তৈরি করা, তো যারা ফার্ম করবে ফার্মের জন্য তাদের জন্য আলাদা। অবশ্যই ফর্মুলা একই ফর্মুলা, কিন্তু আপনার তৈরি করার ইয়াটা হলো আলাদা। তো চিকগার্ড প্রতি 500 বাচ্চার জন্য আপনি 8 ফিট বা 8 ফিট অথবা 10 ফিট নিতে পারেন। তারপর হচ্ছে যে বুডার, তাপ কিরিয়ে দিব, তাপ দেওয়ার যে এটাকে বলো বুডার। তাপ দেওয়ার জন্য আমরা বুডার ইউজ করব, বুডার অর্থাৎ লাইট ব্যবহার করার জন্য।
তা আমার এখানে যেহেতু কম বাচ্চা, আমি এখানে বুড়ার ইউজ করতেছি না, আমি এরকম একটা লাইট দিচ্ছি, যারা ঘরোয়াভাবে মুরগির বাচ্চা বুড়িং করতেছেন তারা এভাবে করবেন, তাদের বুড়ার প্রয়োজন হয় না, ইচ্ছে করলে বুড়ার নিতে পারেন। যদি আপনার বাচ্চা বেশি হয় তাহলে বুড়ার নিতে পারেন, প্রতি 500 বাচ্চার জন্য 4 ফিট বুড়ার দরকার। এরপর হচ্ছে বিছনা, অর্থাৎ বাচ্চার বিছনা কি দিবেন, বাচ্চার বিছনা আপনার ইচ্ছে করলে এভাবে শর্টের ছালা দিতে পারেন, কিংবা শর্ট দিতে পারেন, কিংবা পেপার দিতে পারেন, কিংবা কাপড় দিতে পারেন, কিংবা তুষ দিতে পারেন, বা যাতে বাচ্চার ঠান্ডা না লাগে, বাচ্চা যাতে ঠিকভাবে চলাফেরা করতে পারে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপরে হলো পানির পাত্র, পানির পাত্র আপনারা যেহেতু ছোট বাচ্চা তার জন্য এরকম পানির পাত্র দিবেন। আর এখানে আমি একটা ফিল্টার লাগিয়েছি, এগুলা পাবেন বাজারে 10 টাকা করে নিবে, আর বড়টা 20 টাকা, না বড় নেওয়ার দরকার নেই, এরকম ছোটোটাই নেবেন, এটা ছোটো সাইজ, এর চেয়ে ছোটো নাই। আর এখানে আমি কিছু রঙিন পুঁতি দিয়েছি বা আপনার মার্বেল দিতে পারেন, এটার কারণ হচ্ছে ওরা প্রথম অবস্থায় বাচ্চা পানি চিনবে না, যাতে পানির দিকে আকৃষ্ট হয়, তার জন্য এগুলা দেওয়া, যাতে ওরা পানির দিকে আসে রঙিন দেখে। আর পর্যাপ্ত পর্যাপ্ত পানির পাত্র দিবেন, যাতে সবাই পানি খেতে পারে, যদি কম দেন তারা গাদাগাদি করে পানিতে ফুরেই মারা যাবে। আর খাবার প্রথম পর্যায়ে খাবার ছিটিয়ে দিবেন, এই যে এখানে দেখতেছেন আমি খাবার ছিটিয়ে দিয়েছি, এইভাবে 3 থেকে 5 দিন খাবার ছিটিয়ে দিব, এরপরে খাবার পাত্রে দিব। খাবার পাত্র পর্যাপ্ত দিবেন, যাতে সবাই সমানভাবে খেতে পারে, কেউ যাতে খাবার খেতে সমস্যা না হয়। আর খাবার খাবার কী দিবেন, খাবার প্রথম 2-3 দিন কুদ দিতে পারেন, বা প্রথম দিন কুদ দিতে পারেন, এরপর থেকে আপনারা যে সোনালি স্ট্যান্ডার্ড ফিডটা আছে, এটা যে কোনো একটা ভালো কোম্পানির ফিড ইউজ করবেন, সোনালি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, ওইটা দিবেন। হাউস ফিড দিবেন না, হাউস ফিড দিলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, বাচ্চা মারা যাবে। সোনালি স্ট্যান্ডার্ড নাম মনে রাখবেন, সোনালি স্ট্যান্ডার্ড ফিডটা দিবেন 1.5 মাস পর্যন্ত বা 2 মাস পর্যন্ত। 2 মাস পর থেকে গরুয়ার ফিড দিবেন, গরুয়ার ফিড দিবেন 2 মাস পর থেকে 2.5 মাস বা 3 মাস পর্যন্ত, এরপর থেকে নর্মাল খাবার দিতে পারেন, পাশাপাশি নর্মাল খাবারও দিতে পারেন। আর একটা কথা মিস গেল, কথাটা হচ্ছে যে আপনার বাচ্চার তাপমাত্রা আপনারা কীভাবে বুঝবেন, কীভাবে মাপবেন, যেটা বলছিলাম আমি, এ দেখেন আমি এখানে একটা অ্যানালগ ম্যানুয়াল থার্মোমিটার ব্যবহার করতেছি, এরকম একটা থার্মোমিটার নেবেন, এরকম একটা থার্মোমিটার নেবেন, এ থার্মোমিটার দাম 60 টাকা 80 টাকা পর্যন্ত নিতে পারে। তো এই থার্মোমিটারটা দিয়ে আপনারা 37 ডিগ্রি পর্যন্ত মাপবেন। আর ও যদি থার্মোমিটারটা না পান, আপনারা কীভাবে বুঝবেন যে বাচ্চার তাপ কম হচ্ছে না বেশি হচ্ছে, যখন দেখবেন বাচ্চাগুলো লাইটের নিচে, লাইটের নিচে জ্বর হয়ে গেছে, সবগুলো একসাথে জ্বর হয়ে থাকতেছে লাইটের নিচে, অর্থাৎ এদের তাপ হচ্ছে না, তাপের জন্য লাইটের নিচে চলে যাচ্ছে। আর যখন দেখবেন বাচ্চা হাঁপাচ্ছে, অর্থাৎ যেরকম মোরগ মুরগি যেরকম গরম লাগলে যেরকম হাঁপায়, হা করে করে এরকম হাঁপাচ্ছে, তখন মনে করবেন যে আপনার হিট, লাইটের হিট বেশি, তখন হিটটা কমিয়ে দিতে হবে, অর্থাৎ একটু একেবারে ডেকে দিবেন না, একটু গ্যাপ রাখবেন, যাতে ওদের তাপটা যাতে বের হতে পারে। ওইভাবে আমি এখানে দেখছেন যে সামনের দিকে কোলা, কিন্তু চতুর্দিকে আপনার আটকানো, কিন্তু আমি সামনের দিকে কোলা রাখবো না, আমি অল্প কোলা রাখবো, আর অর্ধেক অর্ধেক কাপড় দিয়ে দিব, যাতে ওরা সমানভাবে তাপ পায়। আর আপনারা ইচ্ছা করলে আপনাদের মতো করে তৈরি করবেন, আমি কিছু ফিক দিয়ে দিব কীভাবে চিক গার্ড তৈরি করবেন ঘরোয়াভাবে, ওইগুলা এইভাবে তৈরি করতে পারেন। প্রথম যখন বাচ্চা আনবো, তখন সাথে সাথে অনেকে স্যালাইন পানি দেয় প্রথম দিনই বাচ্চা নামানোর সাথে সাথে, তো স্যালাইন পানি ইউজ করবেন না, আপনারা ইউজ করবেন গ্লুকোজ, গ্লুকোজ ইউজ করবেন স্যালাইন পানিতে প্রথম দিন, প্রথম দিন গ্লুকোজ ইউজ করবেন, এবং রাতের বেলা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, সেটা অ্যানামাইসিন হতে পারে, সবচেয়ে ভালো হয় ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত অ্যান্টিবায়োটিক ইউজ করলে। দ্বিতীয় দিন ইউজ করবেন, দ্বিতীয় দিন সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত দিবেন লাইসুবেট। আমি কোন ওষুধ কী কাজের ওইটা বলছি না, কারণ ওইটা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা ওগুলা দেখে নেবেন কোন ওষুধ কী কাজের জন্য। লাইসুবেট দিবেন বিকাল,
সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত দিবেন বিটা 3। বিটা 3 যে কোনো একটা এই থাইবিন যুক্ত ভিটামিন অর্থাৎ বি কমপ্লেক্স, যে কোনো একটা থাইবিন দিবেন, বিটা 3 হতে পারে, থাইবিন হতে পারে বা বি কমব্যাট হতে পারে, যে কোনো একটা ইউজ করবেন, এবং রাত 10টা থেকে রানামাইসিন দিবেন। এভাবে চলবে 5 দিন, এভাবে চলবে 5 দিন। এর পরের 5 দিন দিবেন সকালবেলা জিজবেট, সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত জিজবেট, 5টা থেকে রাত 10টা পর্যন্ত AD3, 5টা থেকে রাত 10টা পর্যন্ত AD3, এবং 10টা থেকে সকাল পর্যন্ত, 10টা থেকে সকাল পর্যন্ত যে কোনো একটা মাল্টিভিটামিন ইউজ করবেন, ভালো একটা মাল্টিভিটামিন ইউজ করবেন সকাল পর্যন্ত। এভাবে চলবে আরও 5 দিন। তো 10 দিন হলো, 10 দিন পর থেকে দিবেন সকালবেলা দিবেন ক্যালপ্লেক্স, ক্যালপ্লেক্স ক্যালসিয়াম, এবং বিকাল থেকে দিবেন লাইসোবেট, এবং রাতের বেলা যে কোনো একটা মাল্টিভিটামিন ইউজ করতে পারেন, যে কোনো একটা মাল্টিভিটামিন ইউজ করবেন রাতের বেলা। এভাবে 15 দিন পর্যন্ত আপনারা ভিটামিন ইউজ করবেন, আর ইচ্ছে করলে এই ভিটামিনটা আপনারা 1 মাস পর্যন্ত চালাতে পারেন, এই নিয়মে সমস্যা নাই। আর যদি কোনো সময় দেখেন যে বাচ্চার পিছনে মল লেগে থাকছে, বাচ্চার পিছনে পায়খানা লেগে থাকতেছে, তখন আপনারা এই ভিটামিন কমিয়ে দিবেন এবং র্যানামাইসিন ইউজ করবেন। বাচ্চা বাঁচানো, বাচ্চা যদি ঠিকভাবে তাপ পায় এবং বাচ্চা যদি পিছনে মল না লাগে, ইনশাল্লাহ একটা বাচ্চাও মারা যাবে না। আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা এই আপনারা যদি মেনে চলেন, ইনশাল্লাহ একটা বাচ্চাও মারা যাবে না, আল্লাহর রহমতে। আমি 100% বাচ্চাই উঠাতে পারি আলহামদুলিল্লাহ, আকু কুটি শুক্রিয়া, আমার একটি বাচ্চাও মারা যায় না। আর সব সময় খেয়াল রাখবেন যে তাপমাত্রা যাতে ঠিকভাবে থাকে, তাপমাত্রা যদি ঠিক না থাকে বাচ্চা কখনোই আপনি বাচ্চা তুলতে পারবেন না, বাচ্চা বড় হবে না। তো আরেকটা বিষয় হচ্ছে যে 1 মাসের ভিতর 2টা ভ্যাকসিন আছে, যেটা BCR-DV, এই ভ্যাকসিনটা ইউজ করবে দিবেন আপনারা সরকারি ইয়াতে পাবেন হাসপাতালে, 3 থেকে 5 দিন বয়সে একবার, আর 28 থেকে 30 দিন বয়সে একবার চোখে দিতে হয় 1 ফোঁটা করে। এই ভ্যাকসিনটা অবশ্যই ইউজ করে দিবেন, দিয়ে নেবেন ভ্যাকসিনটা, এই যেদিন দিবেন ওই দিন কোনো ধরনের ভিটামিন এবং জীবাণুনাশক স্প্রে করবেন না। আর 2 মাস পরে 8 ডিবি ভ্যাকসিন করে নেবেন, ইনশাল্লাহ বাচ্চা সম্পূর্ণ সুস্থ থাকবে এবং রোগ বালাই থেকে মুক্ত থাকবে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতেছি, এতটুকু আপনাদের কাছে আশা করি। তো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।